First of all, I'm really sorry for not uploading the video on time. I don't have time to upload a regular video. So I'm really sorry for that. আর হয়তো তোমরা অনেকেই জানো যে আমি আমার আলাদা একটা প্রফেশন আছে, সো আমার সেই জন্য একটু প্রবলেম হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে ইউটিউবে। সত্যি কথা বলতে গত 2 বছর ধরে পুরুলিয়া আসার প্ল্যান চলছিল, কিন্তু কোনো কারণে সেই প্ল্যানটা হয়ে ওঠেনি। ফাইনালি পুরুলিয়াতে এসেছি, বাট আমরা অযোধ্যা সাইডটাতে যাইনি, বেসিক্যালি আমরা দোলাডাঙ্গার দিকটাতে এসেছি। এবং এই প্লেসটা প্রথমে সাজেস্ট করে মৈনাকদা, এবং প্লেসের কিছু ফটো দেখে নিজেই প্রেমে পড়ে যাবে। আর এখানে আসতে গেলে তোমাকে আগে থেকে বুক করতে হবে, তো কন্ট্যাক্ট ডিটেলস নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, প্লিজ চেক করে নিও একবার। অথবা তোমরা ফেসবুকে গিয়ে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প ওদের পেজ আছে, তো ওখানে গিয়ে ওদেরকে কল করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ওখানেও দেওয়া আছে। এখানে এক একজনের আমাদের পার হেড কস্ট পড়েছে 1300 rupees, 1300 টাকা। এখানে তুমি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড এই দুটো পাচ্ছ, সো বাকি এখানে তোমার ক্যাম্প ফায়ার করতে পারো। ক্যাম্প ফায়ারের কিছু ফুটেজ আছে, আমি দেখাবো লাস্টে। সো আর এই 1300 টাকার মধ্যে ইনক্লুডিং জিএসটি অ্যান্ড অল। স্যার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, গাঁওকার নিম্বু পানি, হ্যাঁ লেবুর জল। তারপর আমাদের রাতে ডিনার ছিল অ্যান্ড আজকে সকালে ব্রেকফাস্ট, সো এইগুলো ইনক্লুডেড আছে। একটা জিনিস মানে আমার ভালো লেগেছে যে কালকে এখানে অনেকেই এসছে এখানে আমাদের মতন, তো তাদের মধ্যে কেউ বার্থডে সেলিব্রেট করছে, কেউ নিজের পরিবারের সাথে এসছে, তো সেই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো। আর আজকে আমার সাথে আছে মৈনাকদা, মংবাইকার রাকেশ, আমাদের স্বরূপদা। আর এই জায়গাটা এমন একটা জায়গা যেটা মানে পুরুলিয়া মানে ভাবে লোকে অযোধ্যা, না হলে শুশুনিয়া পাহাড়, নালে আপনা ওই জয়চন্ডী পাহাড়, তো এইসব ভাবে। বাট এটা একটা পুরোপুরি একটা অফবিট জেম ইন পুরুলিয়া, এটা পুরোপুরি আলাদা একটা মানে হাটকে জায়গা। আর এটা ফর এভরিওয়ান, ফর ফ্যামিলি, ফর ফ্রেন্ডস, সবাই মিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য উইকেন্ড ওয়েন ইউ ফিল লাইক যে একটা কোথাও গিয়ে ইউনো একটা টাইম স্পেন্ড করবো, আবার নেচারকেও চাই, ঠিক আছে, সবকিছু একসাথে পেতে গেলে ইউ হ্যাভ টু কাম টু দোলাডাঙ্গা ফর শিওর। হ্যাঁ, মাইথনে আমি অলরেডি 2-3 বার গেছি, দিস প্লেস ইজ ফার ফার বেটার দ্যান মাইথন। মানে আমি এই জায়গাটাতে প্রথমবার এলাম, ইভেন পুরুলিয়া আমার প্রথমবার, সো ফার্স্ট টাইম পুরুলিয়া মন জয় করে নিয়েছে। সবাই ক্যাম্পিং আর এই অনলাইন স্টে বলতে মৌসুমী আইল্যান্ডই ভাবে, মানে আমরা এরপরে আরো অনেক কিছু করবো এরপরে। আর তোমাদের কাছে একটাই জাস্ট রিকোয়েস্ট যে তোমরা ঘুরতে অ্যাটলিস্ট খাবার খাওয়ার পরে প্লাস্টিকগুলো অ্যাটলিস্ট ডাস্টবিন ইউজ করো ফেলার জন্য, বিকজ অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর নোংরা হয়ে আছে। সো নেক্সট টাইম যারা আসছো বা যারা আসবে, একটাই রিকোয়েস্ট, এখানে ডাস্টবিন আছে, সো প্লিজ ডাস্টবিনটা ইউজ করো, বিকজ এই জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গাটাকে সুন্দর রাখার দায়িত্ব যারা আমরা ঘুরতে আসি আমাদের সবার, তো আমরা জায়গাটাকে পরিষ্কার রাখবো তত জায়গাটা আরও সুন্দর লাগবে সবার কাছে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন গিভ ইট আ থামস আপ, অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়েট দেন আই থিঙ্ক ইটস হাই টাইম টু সাবস্ক্রাইব। সো টেক কেয়ার, বাই বাই, সেফ ড্রাইভ, সেফ লাইফ। ওকে, সো এখন রাত বাজে 8টা, আর আমরা দেখতেই পাচ্ছ ক্যাম্প ফায়ার করছি এখানে।